বাবা জয়। হ্যাঁ কও। আমার ছাত্র বিনারে এক নগায় কল লাগাই দে না, শরীরটা ভালো লাগতাছে না। ছাত্র বিনার নগে একটু কথা কই। দাঁড়াও দিতাছি। এই নাও সবার এক নগে কল লাগাই দিছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার বলেন। কি রে কেমন আছো তোরা? স্যার আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমার শরীরটাই ভালো না রে, 10-12 দিন ধরে খুব শরীরটা খারাপ লাগতেছে। প্রায় 1.5 বছর হয়ে গেল লকডাউনের, তারপর থেকে তোকে কাউরে দেখি না। মোবাইলে ভিডিও কলে ক্লাস নিলে ওই অনলাইন ক্লাসে কি আর ভাল লাগে? সামনাসামনি তোকে কতদিন ধরে দেখি না। তোরা তো জানোস আমার পুলা মেয়া কেউ নাই, তবু আমার নিজের সন্তানের মতন দেখি। মরার আগে একবার আয়, তবে সারে দেই খাজা। না স্যার এরকম বাজে কথা মুখে আনবেন না। আমরা যাইতেছি আপনার নগে দেখা করবার। হ্যাঁ স্যার যাইতেছি। কিরে আইছো তোরা? স্যার আমরা এসছি। এখন কেমন আছেন স্যার? বাবা জয় দরজাতে একটু সিটখানি লাগাই দাও তো। হ্যাঁ দিতাছি। শালা শুয়োরের বাচ্চা কিনা 1.5 বছর ধরে অনলাইনে ক্লাস করতেছ, চাইরে না পয়সা দেওয়ার নাম নাই। 1.5 বছরের টাকা যদি আজকে না দিয়ে যাস, ন্যাংটা করে বাড়ি পাঠা দিন। আর কে রে অনলাইন ক্লাস চলার সময় খালি নোংরা আমেরিকা চালায়। স্যার অসীম অসীম। শালা শুয়োরের বাচ্চা, এক মোড়া দিয়ে আমি অনলাইন ক্লাস করাই, আর এক মোড়া দিয়ে তুই রঙিন ছবি দেখান মারাস। না স্যার না স্যার। দাঁত না জ্বালাই, তুই কোলে ভেজা খাইবার চাও, রঙিন ছবি দেখান মারাও। আর পাঠা তুই উপরে সিলিং ফ্যান ঘুরতে থাকে আর মুখটা আটকায় ধস। কি বুঝাই পারছাস যে নেটওয়ার্ক খারাপ, ভিডিও আটকা গেছে? আমারে বুঝাই পারছাস? আমি কিছু বুঝি না। শালা এক একজনের মুখ সিবি দিলে দুধ পড়বো, পেটে এক একজনের খসরামি বুদ্ধি কত। স্যার বাড়ি যাব। জয় সর্ষার তাল মাখানি লাঠিটা দে তো। এই না শালা শুয়োরে বাচ্চা। অনেক যুগ কেটে গেল, যৌবন তো প্রায় শেষ, লকডাউনও প্রায় উঠে যাচ্ছে, টিউশনটা শুরু করে দিই। শালা শুয়োরের বাচ্চা তুই আবার ফোন করছ? তোর জ্বালায় বউয়ের মোবাইল ধুয়ে বউরে বাপের বাড়ি পাঠা দিলাম, তোর নাম্বার থেকে যদি এই নাম্বারে আরেকবার ফোন আহে তোর মধ্যে ঠ্যাং টাইনে 10 হাত লম্বা করে আলাম, তারপর স্যাঁচড়ায় স্যাঁচড়ায় আটবি, তারপর বুঝবি কেমন লাগে। ফোন রাখ। না ছাত্রদের ফোন করে টিউশনে আসার কথা জানাই দিই। শালা শুয়োরের বাচ্চা, পাঠার বাচ্চা, শালির বেটি তুই আবার ফোন করছিস? আজকে তোর একদিন কি আমার একদিন? ওই পলাশ কি বলছিস এসব? হ্যালো কে? হারামজাদা আমি তোদের বাংলা টিচার। সরি স্যার সরি স্যার, কথা কি না আপনারে কই নাই, মাইন্ড কইরেন না তো। স্যার কি মনে করে ফোন করছেন? তোদের টিউশন শুরু করব। মানে টিউশন আবার কি? আরে হারামজাদা তোদের পড়ানো শুরু করব। আমাকে আবার কি পড়াইবেন? আরে ছাগল সবকিছু ভুলে গেছিস নাকি লকডাউনে? বই খাতা কিছু মনে নেই? ওহো বই খাতা আলা স্যার, এখন টের পাইলাম। আপনি মরেন না এখন তুরি? কি? না না কিছু না। কালকে টিউশন শুরু করব, তাড়াতাড়ি চলে আসিস। আরে না স্যার আপনি বুঝা পারতাছেন না, এখন পড়াশোনা তো প্রায় ছাইরেই দিছি। আমি কিছু শুনতে চাই না, কালকে 10টার সময় আমাদের বাড়ি চলে আসবি। এখন সুব্রতরে ফোন লাগাই। হ্যালো 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 সুব্রত, কেরা তুমি? আমি সুব্রতর টিচার বলছি, কালকে সুব্রতকে টিউশনে পাঠিয়ে দিন। সুব্রত কেন দেবো পড়বার? আমার সুব্রত পোলাটার বাসায় করোনা হয়েছিল, প্রায় 10 দিন খালি ভাইরাস আগলো, 11 দিনের দিন আমার পোলাটা মরে গেল। কবর থেকে উঠায় পাঠা দিব নাকি আমার পোলাটারে পড়বার নিগে? না না থাক থাক রাখলাম। চুপ চুপ, তোর মায়ের তো গেছে বাপের বাড়ি, সারাদিন তোর গুমুট পরিষ্কার করতে আমার কাম শেষ। এবার অসীমকে ফোন করি। আমি তোরে জিজ্ঞাসা করলাম, আমিও তোরে জিগাইলাম।
আমি আগে জিগাইছি আমি একটু পরে জিগাইছি ফট শুয়োরের বাচ্চা আমি পলাশ আরে তুই পলাশ নেই আমি অসীম তোর চিনাই পারিনি আরে শালা তুই আমি চিনাই পারিনি কুলে বাচ্চা কার আরে আমার লকডাউনে একা কাজ উত্তারে নেই তাই বিয়ে করে ফেলেছি এক সপ্তাহের মধ্যে বাচ্চা হয়ে গেছে কেমনে পাওয়ার দেখুন না কত তার মানে প্রোডাক্ট আগেই ঢুকানি আসিল তুই বিয়ে করছ নাই দুঃখের কথা আর কইস না রে বউয়ের অন্য জনের নরে চক্কর আসিল বিয়ের এক মাস পরে বাপের বাড়ি গেছে গা অহন্তরি একদিনও শালা শুয়োরের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার সিগারেট খাওয়াস আসি ভালোই মেলা দিন হয়ে গেল না লকডাউনে এতদিন পরে প্রাইভেট আইলাম মনে একটু ভালোই লাগতেছে স্যার নেনটা আইছেন কে এত ছোট জঙ্গলের নিয়ে এত কিছু চোখেই দেখলাম না আরে সরি রে এতদিন অনলাইনে ক্লাসে ছিলাম তো তাই নিচে কিছু না পড়লেও চলতো ভালোই হাওয়া বাতাস শোনাক তো ওই ধান্দা ধান্দায় আয় করছি কিছু মনে করিস না না স্যার ঠিক আছে পড়ালে শুরু করেন মে লাস্ট অনলাইনে যেদিন থেকে পড়ালে শেষ করছিলাম তারপর থেকে শুরু কর ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ওই পাঠা দিয়ে উঠে ভাই সরি স্যার সরি স্যার অনলাইন ক্লাসে অভ্যাস হয়ে গেছিল তাড়াতাড়ি পড় পড়া দরুম স্যার নেটওয়ার্ক খারাপ ভিডিও আটকায় যায় এই পাঠা বাচ্চা তাড়াতাড়ি উঠ কোন শুয়োর বাচ্চা রে এটা কি অনলাইন ক্লাস হচ্ছে সরি স্যার সরি স্যার আর পাঠা তোর প্রাইভেট ওয়ে খাও কিন্তু হিবড়া দিমু এক মিনিটের মধ্যে পড়া দরুম তাড়াতাড়ি পড় স্যার আমার মোবাইলে চার্জ নাই মোবাইল সুইচ অফ হয়ে যাব স্যার আমার নেট প্যাক চার্জ ভিডিও আটকা গেছে স্যার ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি লকডাউনে পড়াশোনা করেছিস তো হ্যাঁ হ্যাঁ স্যার ডেইলি বই পড়ছি দে বাংলা বই দে কি বইছিল এটা বাংলা বই এটা বাংলা বই হ এই যে বাংলা লেখা হারাম যাতা এটা অঙ্ক বই বাংলা বই দে শুয়ার কথাকার এটা বাংলা বই বাংলা বই কোনটা ভুলে গেছিস তার মানে লকডাউনে তুই একদিনও বই ছুঁয়ে দেখিসনি কোনটা কি বই চিনতে পারছিস না সরি স্যার সরি স্যার মেলা দিন ধরে বইয়ের নাকি সম্পর্ক নাই আর সব বইয়ের ভাষাই তো বাংলা লেখা বুঝুম কেমনে কোনটা বাংলা বই কোনটা ভূগোল বই আর কোনটা অঙ্ক বই দে ব্যাগ দে এই যে বাংলা বই ও এটা বাংলা বই আমি তো এটাই বাইক করতে চাইছিলাম বল আর তোর কাছে তোর বাকি কার লেখা কি করুম আমি তো উত্তরই জানি না আইডিয়া কিরে বল শালা পাঠা এটা কি অনলাইন ক্লাস হচ্ছে নাটক তোর পিছন দিয়ে ঢুকা দিব নে পড় আমি এখনই পড়া ধরবো কিরে উচ্চারণ করা পারতাছি না কে কিরে পড়া হলো ধর্ম পড়া স্যার অনলাইনে পড়াটাই ভালো আছিল আমি বাড়ি যাই আপনি আমারে অনলাইনে পড়ায়েন চুপ নালে আর একটা খাবি গানে নিচে চুপচাপ রিডিং পর স্যার উচ্চারণ করা পারতাছি না কেমনে রিডিং করুম বল সরেও সরেও সরেয়া সরেয়া রসই রসই দীর্ঘই দীর্ঘই রসৌ রসৌ দীর্ঘ দীর্ঘ রসলি রসলি লি লি ক ক খ খ গ গ ঘ ঘ
হ্যালো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এই ভিডিওতে লাইকের টার্গেট থাকলো 2000, আমি জানি তোমরা করে দেবে। আর হ্যাঁ, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যা আত্মীয় স্বজন যা আছে সবার সাথে শেয়ার করতে বলে না, অবশ্যই শেয়ার করে দেবে কিন্তু। আর হ্যাঁ, তুমি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর নতুন ভিডিও খুব 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 তাড়াতাড়ি আসবে। সঙ্গে থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।